আজকে হ্যাপেনিং পয়েন্টে আমরা কথা বলবো বাংলাদেশের 50-এ আবাসন শিল্পের অগ্রগতি নিয়ে। আর এ নিয়ে কথা বলার জন্য দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আছেন এম শাহ নেওয়াজ আজাদ, সিও স্বপ্নধারা অ্যাসেটস ডেভেলপমেন্টস লিমিটেড, এবং মোহাম্মদ ইমদাদুল হক সবুজ, ব্যবস্থাপনা পরিচালক হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেড। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। শুরুতেই এম শাহনেওয়াজ আজাদের কাছে আমি ফিরতে চাই। বাংলাদেশের 50-এ আবাসন শিল্পে কি কি অগ্রগতি সাধিত হয়েছে বলে আপনার মনে হয়? আসসালামু আলাইকুম, আমি শাহনেওয়াজ আজাদ, আমি সিও স্বপ্নধারার গ্রুপ। আমি মূলত প্রথমেই এটিএন নিউজকে এ ধরনের একটা আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 50 বছর আবাসন খাতে দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নের যথেষ্ট অবদান রয়েছে এবং স্বাধীনতার পর শুরু হয় দেশের পুনর্গঠন। মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মধ্যে বাসস্থান একটি অন্যতম। বাসস্থানের চাহিদা পূরণ করতে ইতিমধ্যেই আমরা সক্ষম হয়েছি। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারাও অংশ নেয় সুপরিকল্পিত এবং সাংগঠনিকভাবে আবাসন খাতকে এগিয়ে নেওয়ার জন্য। স্বাধীনতার পর রাজধানী ঢাকার জনসংখ্যা কম থাকায় রাজউক এর কাজ ছিল ছোট পরিসরে। সে সময় সরকারিভাবে বেশ কিছু পরিকল্পনা ও বেসরকারিভাবে বসুন্ধরা এবং ইস্টার্ন হাউজিং এগিয়ে আসার পরিপ্রেক্ষিতে আবাসন খাতের উন্নয়ন হতে থাকে। এছাড়াও আমি যদি রিয়েল এস্টেটের কথা বলতে চাই, আরো অ্যাপার্টমেন্টের, সেগুলো হচ্ছে ধরেন আপনার এর মধ্যে আছে আপনার শান্তা, র্যাঙ্কস, বিটিআই, এগুলোর নাম বলতে হবে। তা এগুলো বেসরকারি ভাবে বসুন্ধরা বা ইস্টার্ন হাউজিং বা এইসব কোম্পানি গুলো আসার কারণেই আমাদের হাউজিং মানে রিয়েল এস্টেট সেক্টরটা অনেক এগিয়ে যাচ্ছে। বর্তমানে আবাসন খাতে বাংলাদেশের অর্থনীতিতে জিডিপিতে অবদান রেখেছে 15%। শুধু তাই নয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ণ খাতে লিঙ্কেজ শিল্প যেগুলো আছে সেগুলো বিকাশে অনন্য ভূমিকা পালন করেছে চলেছে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে পরিকল্পিত, পরিবেশ বান্ধব, সবুজ নগরীতে নিরাপদ আবাসন গড়ে তোলা, ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর একথা বললেই হয়, বলতেই হয়, একটা কথা বলতেই হবে যে আমাদের এই আবাসন খাতে লিঙ্কেজ যতগুলো আছে সেগুলো আসলে খুব অল্প সময়ের মধ্যে আমরা বেশ অনেক উন্নতির থেকে উন্নততর পৌঁছে গেছি, যার কারণে আমরা আশা করি যে এই সেক্টরটাকে গভর্নমেন্টের বেশি করে আরো গুরুত্ব দেওয়া উচিত। যেমন আবাসন খাতকে মানে অনেকটা গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমাদের এই আবাসন খাতে অনেকটা আমরা পিছিয়ে আছি। আপনি দেখেন আবাসন খাতে যেসব সমস্যাগুলো আছে সেইগুলো যদি আমরা নিজেরাই যদি আমরা এগুলোর অনেক ধরনের আমাদের আবাসন খাতে নানা ধরনের সমস্যা পরিলক্ষিত হয়ে থাকে, এইগুলো যদি আমরা আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট যদি আরো গুরুত্ব দিত, তাহলে আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটাকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারতাম। জি, জনাব ইবনাদুল হক সবুজ, আপনার কাছ থেকে জানতে চাই আবাসন শিল্পের সুবিধাগুলো কি কি? ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে সকলকে জানাতে চাই আবাসন শিল্পের সুবিধা। দেখেন, আমরা সহজ করেই বলি যে আমরা গত স্বপ্নের আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ, এই জি ইমদাদুল হক সবুজ, আচ্ছা এই স্লোগানে আমরা তিনমুখী সম্মেলন কেন্দ্রে রাজকের চেয়ারম্যান, রাজকের চেয়ারম্যান এবং এখানে গণপূর্ত সচিব মহোদয় এইটা উদ্বোধন করেছেন এবং সেখানে প্রচুর মানুষ সমাগম হচ্ছে। আজকেই সেই ফেয়ারের শেষ দিন। আপনি বলেছেন সুবিধা, আবাসন খাত দিয়ে ঢাকা শহরে প্রত্যেকটা মানুষ বাস করার জন্য তাদের একটা নির্দিষ্ট ঠিকানা কিন্তু মানুষের দরকার হয়। এই পরিপ্রেক্ষিতে ঢাকাতে যে জায়গা, এক একটা জায়গার উপর একজনের বাড়ি করার সম্ভব না, সেক্ষেত্রে আমরা দেখি যে একটা 10 কাঠা জায়গার উপর একটা বাড়ি করে যখন মানুষ, একজন মানুষ বাস করে, তখন আমরা এই 10 কাঠা জায়গার উপরে একটা পরিকল্পিত ভবন করে সেখানে আমরা 30 বা 40 জন মানুষের একটা সুন্দর আবাসন নিশ্চিত করছি। সেক্ষেত্রে অল্প টাকাতে ঢাকাতে বিভিন্ন লোকেশনে তার পছন্দ মতো জায়গায় সে ফ্ল্যাট কিনতে পারছে, কিন্তু সেটা জমি কিনে বাড়ি করা সম্ভব না। এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ঢাকা শহর যেরকম আমাদের মানুষের দিনে দিনে বাড়ছে, সেই ক্ষেত্রে মানুষের বাসের জন্য আপনি আবাসন শিল্পে ফ্ল্যাটের কোনো কিন্তু বিকল্প নেই, যার কারণে রিহাব এবং যারা রিহাবের মেম্বার আমরা আছি তারা কিন্তু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে প্রত্যেকের
আবাসন অবস্থা নিশ্চিত করতে হবে, সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই, সেই স্লোগান বাস্তবায়ন করার উদ্দেশ্যেই কিন্তু আমরা কাজ করছি। এবং আমরা অল্প জমির উপরে পরিকল্পিত ভাবে সুন্দর অ্যাপার্টমেন্ট রেডি করে সকল নাগরিক সুবিধা সৃষ্টি করে মানুষের একদম হাতের দোরগোড়ায় সেবাটা পৌঁছে দিচ্ছি। এটা একটা বিষয়। আর একটা বিষয় দেখেন যে সেক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নত এবং সহজ হচ্ছে, এবং দেশ যদি উন্নয়ন করতে হয়, উন্নতি নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা রাস্তাঘাট, আমরা হাউস, আমাদের চলাফেরা, আমাদের লাইফ স্টাইল, আমাদের সবকিছু কিন্তু উন্নত হতে হবে। যার কারণে আবাসন একমাত্র দেশের উন্নয়ন ভূমিকার জন্য একটা বিশাল ভূমিকা পালন করে এবং আমাদের দেশে গুরুত্বপূর্ণ। এই কারণে আপনি বলছেন যে এটা কেন গুরুত্বপূর্ণ, এখানে আবাসনের কথা বলতে লাগলে আমাদের প্রেসিডেন্ট বলেন যে আমার প্রায় 40 লক্ষ বা 50 লক্ষ লোকের পক্ষে কথাটা বলতে হয়। আবাসন শিল্পের সাথে এখন প্রায় 50 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, 269টা লিঙ্কেজ কোম্পানি, আপনার তার, টাইলস, রড, সিমেন্ট, বালি, এরকম বিভিন্ন ভাবে যদি বলতে চাই ইসব জড়িত। আমাদের এখানে প্রায় অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান, এই যেমন এই ফেয়ারে অংশগ্রহণ করছেন, তারাও আমাদের সাথে ইনডাইরেক্টলি জড়িত। ইভেন এই টোটাল জিডিপির 15% কিন্তু আবাসন খাত থেকে আসে, যেটা আমরা গত বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি। তো সেক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়ন ভূমিকার জন্য আবাসন খাতের কোন বিকল্প নেই, এবং এই খাতটাকে আরো সামনের দিকে নেওয়ার জন্য আমাদের কিছু সুচিন্তিত মতামত, পরামর্শ আমরা গভর্নমেন্টকে বারবার বিভিন্ন সময় দিয়েছি, কিছু কিছু বাস্তবায়ন হয়েছে। যেমন আপনি রেজিস্ট্রেশনের কথাটা যদি আমরা বলি, রেজিস্ট্রেশন কার্ড থেকে গভর্নমেন্টের ব্যাপক পরিমাণ একটা রেভিনিউ প্রতি বছর এখান থেকে উপার্জন হয়। এটা 14% ছিল, আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকা বলা, বিভিন্ন টক শো, আপনার মাধ্যমেও লাইভ টক শোতে আমি সবাইকে বলতেছি যে এইটা যদি আমরা কমাই যখন নিয়ে এসেছি, আগে 14% জায়গা এখন 11-11.5% হয়েছে, তাতে কিন্তু আমাদের দেশের প্রচুর মানুষ রেজিস্ট্রেশনের দিকে আগ্রহ বেড়েছে, এবং যার কারণে গভর্নমেন্টের রেভিনিউ কিন্তু বাড়ছে। এটা যদি আর একটু কমানো যায়, গভর্নমেন্টের রেভিনিউ কিন্তু আর একটু বাড়বে, সেটা হয়তো আমি আর একটা কোনো সময় ডিটেলস বলতে পারবো। তারপরে যদি আপনি বলেন যে আমাদের এই যে বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রে, আবাসনের ক্ষেত্রে প্রচুর বিদ্যুৎ, আমরা কনস্ট্রাকশন রেট কিন্তু অনেক বেশি রেটে আমরা কনস্ট্রাকশন ব্যবহার করি, সেখানে গভর্নমেন্ট একদিকে কনস্ট্রাকশনে বৃদ্ধি পায়, আবার যখন বিল্ডিংটা হ্যান্ড ওভার করি তখন আবার সেখানে মিটার গেল। একটা মিটার একটা বাড়িতে ছিল, দুইতলা একটা পুরাতন বাড়ি, সেখানে যখন আমরা 10টা ফ্ল্যাট করি, সেখানে একটা মিটারের জায়গায় 10টা মিটার প্রতিস্থাপন হয়। সেখানে গভর্নমেন্ট যেখানে একটা মিটারের দাম, যে বিদ্যুতের আর্নিংটা থাকতো, সেখানে কিন্তু এখন 10টা মিটারের আর্নিংটা হচ্ছে। এভাবে পানির ব্যবহার, বিদ্যুতের ব্যবহার, সবকিছু মিলে অর্থনৈতিকভাবে আবাসন খাতের যে ব্যাপকতা, সেটা কিন্তু সকলের কাছে একদম দিবালোকের মতো সত্য। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে, এবং এটাকে গভর্নমেন্টও গুরুত্ব দিচ্ছে, বর্তমান সরকার পরিব বা অত্যন্ত ব্যবসা বান্ধব সরকার, আমি বলবো একটা জিনিস আমরা দেখেছি যে লোনের কথা বলছিলাম সিঙ্গেল ডিজিটে, যেটা আপনি দেখেন আমাদের এর আগে প্রায় 15-16-17% লোন ছিল, এখন সেটা সিঙ্গেল ডিজিটে 9 এসেছে। এটা আমরা অনেক দিন থেকে অনেক আন্দোলন বলেন, অনেক অনুরোধ বলেন, অনেক লেখালেখি, পত্র পত্রিকা, প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু এখন ওইটা হয়েছে। এখন কিন্তু দেখেন 9%, অনেক ব্যাংক 8.5%ও গৃহ লোন দিচ্ছে, সেখানে কিন্তু সাধারণ লোকজনের হাতের একদম নাগালে চলে এসছে। এবং লোনের সিলিং ছিল 1,20,00,000 টাকা, সেটা এখন গভর্নমেন্ট কিন্তু, মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ, উনি কিন্তু এটা বাড়ায় এখন 2 কোটি টাকা করছেন। এবং যারা গভর্নমেন্ট অফিসার আছেন, ওনাদেরকে সরল সুদে একটা খুব কম ফর্মালিটিজের মধ্য দিয়ে একটা লোন সিলিং দিচ্ছেন, যে তাতে সবাই ফ্ল্যাটের দিকে আগ্রহ বাড়াচ্ছে। বর্তমান ফেয়ারেও যদি আপনি যান, আজকের লাস্ট দিন প্রচুর সংখ্যক ক্রেতা, তারা আমাদের স্টলে এবং সহ অন্যান্য 220টা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছে, সেখানে তারা যাচ্ছে, খোঁজখবর নিচ্ছে, তারা কিন্তু ব্যাপকভাবে প্রাণবন্ত এই ফ্ল্যাটের কেনার জন্য, এবং আমাদের সাথে তারা কমিশন করছেন। তো সবকিছু মিলে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটা দেশকে অর্থনৈতিকভাবে আগায় নিতে গেলে আপনার মানুষের তো আগে খাদ্য বস্ত্র, তো আমার আজিজ ভাই বলেছেন খাদ্য বস্ত্র বাসস্থান আপনি থাকতে হবে, আপনি মাথা গোজার যে একটা ঠাঁই, নিশ্চিত যে একটা আবাসন, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ চায় এবং আশা করে, যার কারণে ঢাকা শহরে আমি মনে করি যে আবাসন খাতকে যে ধরনের সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আমরা যদি সরকার আরো বেশি ভাবে গুরুত্ব দিত, তাহলে এই আবাসন খাতকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো। যেমন ব্যাংকের কথাই বলি, ওই যে ইমদাদ সাহেব যেটা বললেন, ব্যাংকের হাউজিং লোন বন্ধ হয়ে যাওয়া, এক সময় মানুষ ব্যাংকের এই হাউজিং লোনের উপর ডিপেন্ড করে একটা আবাসন ব্যবস্থা গড়ে উঠেছিল বা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু উচ্চমাত্রায় ব্যাংক ঋণের সুদ হওয়ার কারণে মধ্যবিত্ত বলেন বা যারা নিম্ন মধ্যবিত্ত, তারা এই একটা ফ্ল্যাট কেনা বলেন বা একটা জমি কেনা বলেন, তারা এই জমিতে ইনভেস্ট করতে পারছে না। উচ্চ হারে
মানে ব্যাংক ঋণের থাকার কারণে। আর শেয়ার বাজারের যেটা বলেন, শেয়ার বাজারের বিপর্যয় বলেন বা বিদেশি রেমিটেন্স কমে যাওয়া, শেয়ার বাজার বিপর্যয়ের কারণেও এই শেয়ার এই সেক্টরটা অনেক মানে অবহেলিত হচ্ছে, বিদেশি রেমিটেন্স কমে যাচ্ছে। আর আরেকটা বেশ কিছু প্রবলেমের মধ্যে আছে, যেমন সোলার প্যানেল স্থাপন, সোলার প্যানেলটা স্থাপনের মানে প্রবলেমের কারণে এই যে অ্যাপার্টমেন্ট গুলো তৈরি করা হচ্ছে না। তারপরে হচ্ছে শর্তযুক্ত বিদ্যুৎ সংযোগ, যেটা মানে বিদ্যুৎ সংযোগের ঠিক মতন লাইন না পাওয়া। তারপরে আবার আরেকটা বিষয় যেটা হচ্ছে গ্যাস সংযোগ বন্ধ করে থাকা, বন্ধ থাকা, তা এটাও একটা বড় একটা সমস্যা। নির্মাণ সামগ্রীর মূল্যের ঊর্ধ্বগতি, আজকে দেখেন যে 50,000 টাকা করে যেই রডের টন ছিল, এখন সেটা 80,000 টাকা আপনার দাম হয়ে গেছে যে রডের টনের। সিমেন্টের দাম বেশি, তারপরে হচ্ছে নির্মাণ সামগ্রী যত কিছু আছে এতটাই আপনার কস্টলি হয়ে যাচ্ছে যে নিম্ন মধ্যবিত্তদের এটা নাগালের বাইরে চলে যাচ্ছে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, যারা অ্যাপার্টমেন্টের জয়েন্ট ভেঞ্চারে যারা দিতে চায় তাদের কথাই চিন্তা করেন না কেন, তারা দেখা গেছে যে মানে সাইনিং মানিটা এত বেশি চাচ্ছে, যার কারণে আসলে যারা কেনার মতন মানসিকতা আছে তারা কম দামে বা তাদের লোনের কারণে এগুলো বিভিন্ন কারণে এগুলো সম্ভব হচ্ছে না। তারপরে ভবন, ভবনের নকশা অনুমোদন দীর্ঘ সময় লাগতেছে। একটা জিনিস দেখেন যে ভবন একটা আপনি নির্মাণ করতে যাচ্ছেন, কিন্তু এই নির্মাণের জন্য একটা বিষয় দেখা গেছে যে অনেক সময় লেগে যাচ্ছে, যে 6 মাস বলতেছে কিন্তু 1 বছর সময় লেগে যাচ্ছে। তারপরে রেজিস্ট্রেশন ব্যয় বৃদ্ধির কারণে সর্বত্রই জমি বিক্রয় হ্রাস পাচ্ছে। রেজিস্ট্রেশন ব্যয়টা এত বেশি, রেজিস্ট্রেশন ব্যয়টা এত বেশি হয়ে যাওয়ার কারণে মানুষ জমি কেনার প্রতি আগ্রহ হারাচ্ছে, যার কারণে এই বিক্রয়ের ক্ষেত্রে আমরা আমরা জমি বিক্রির ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। আর আরেকটা জিনিস আমাদের সবচেয়ে বাংলাদেশ গভর্নমেন্টের এই জিনিসটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেটা হচ্ছে অপ্রদর্শিত বিনিয়োগের সুযোগ না থাকায় এটা এই টাকাগুলো বাংলাদেশের এই টাকাগুলো বাইরে মানুষ ইনভেস্ট করতেছে, যেমন মালয়েশিয়া কানাডায়। অপ্রদর্শিত অর্থগুলা যদি আমাদের গভর্নমেন্ট একটু শিথিল করে দেয়, এই বিষয়গুলো যদি একটু নর্মাল করে দেয়, তাহলে আমি মনে করি মানুষ আর কেউ মালয়েশিয়া সেকেন্ড হোম বা কানাডাতে সেকেন্ড হোম করার আশা পোষণ করতো না। তারা দেখা গেছে যে কোনো না কোনো ভাবে এই বাংলাদেশে তারা ইনভেস্ট করত, এবং ইনভেস্ট করার পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে এই দেশে আমাদের টাকাগুলো থাকতো, আমাদের রিয়েল এস্টেট এবং আবাসন ব্যবস্থা আরো উন্নত থেকে উন্নত দিকে এগিয়ে যেত। এটার পরিপ্রেক্ষিতে আমি বেশ কিছু করণীয় বিষয় আমি মনে করি যে গভর্নমেন্ট যদি বেশ কিছু ইনিশিয়েটিভ নেয় তাহলে এটা খুব ভালো হবে। যেমন আমাদের বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী যিনি 2021-22 জিডিপির প্রত্যাশা হচ্ছে 7.2%, 21 এবং 22, এটা অবশ্যই সম্ভব যদি কিনা সরকার আরো কিছু মানে উদ্যোগ নেয়, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। যেমন শতকরা জিডিপি, এখন আমরা শতকরা 15% আমরা জিডিপিতে অংশগ্রহণ করছি, এটা 20% করা সম্ভব, আবার সরকার থেকে 20-25 করা সম্ভব। এই আপনি নর্মাল কথায় চিন্তা করেন না, নর্মাল কথায় চিন্তা করেন, অন্য দেশে ব্যাংক ঋণের পলিসি হচ্ছে 20-25 বা 30 বছর পর্যন্ত, এবং ইন্টারেস্ট রেট খুবই কম, 25-30 বছর দিচ্ছে। এবং মানে এই যে ঋণটা দিচ্ছে, একজন বাইরের দেশে কেউ যদি মানে একটা জমি কিনতে চায়, বাড়ি করতে চায়, সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। যেমন ধরেন অল্প ইন্টারেস্টে দিচ্ছে, এবং আমাদের দেশে 10-15 বছরের আপনার ইন্টারেস্টে ব্যাংক লোন দিচ্ছে, সেখানে 25-30 বছরের লোন দিচ্ছে। আমাদের বাংলাদেশের কথা আর একটা জিনিস চিন্তা করেন, যে প্যান্ডামিকের কারণে সরকারি ভাবে ভর্তুকি দেওয়া, মানে এটা একটা ফান্ডামেন্টাল রাইটস আমি মনে করি। প্যান্ডামিকের এই সিচুয়েশনে সরকারি ভাবে সব সেক্টরে গভর্নমেন্ট হচ্ছে ভর্তুকি দিচ্ছে। যেমন ধরেন আপনার আপনার রিয়েল এস্টেট ছাড়া অন্যান্য যেটা গার্মেন্টস সেক্টরে ভর্তুকি দিচ্ছে, সব ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। এই প্যান্ডামিকের সময় হাজার হাজার শিক্ষিত যারা মানে আমাদের সেলসম্যান, তারা চাকরিচ্যুত হয়ে গেছে, কারণ তাদেরকে আমরা ওইভাবে গভর্নমেন্ট থেকে তেমন কোনো আমরা সহযোগিতা পাইনি। এই প্যান্ডামিকের সময় যদি আমরা সহযোগিতা পেতাম, তাহলে আমরা আরো আবাসন খাত সংকটে পড়বে, ফ্ল্যাটের দামও অনেকটা বেড়ে যাবে, আপনার কি মতামত? এটার সাথে আমি একমত,
আমি আপনাকে বলে আপনি খুবই একটা সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন, যেটা নিয়ে এখন বাংলাদেশের সকল মানে আবাসন ব্যবসায়ী এক ধরনের আতঙ্কিত, আমরাও আতঙ্কিত। আমরা গত 3 দিন আগে যখন আমাদের হয়, মাননীয় মন্ত্রী মহোদয় এবং গণপূর্ত সচিব মহোদয় এবং রাজকের চেয়ারম্যান সাহেব একসাথেই এই কথাটা নিয়ে গত 23 তারিখে আলোচনা হয়েছে বিভিন্ন সময়, যে ড্যাপ বাস্তবতা হচ্ছে আমরা ড্যাপের পক্ষে, এক কথায় ড্যাপের পক্ষে। তবে এই ড্যাপ না, সেটা একটু সংশোধন করতে হবে। সেটা কি করতে হবে, এই ড্যাপে যে জিনিসগুলো আছে ড্যাপটা কিভাবে হওয়া উচিত সেই সুনির্দিষ্ট পরিকল্পনা কিন্তু আমরা রিহ্যাব থেকে লিখিত আকারে গণপূর্ত মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, রাজুকে দেওয়া হয়েছে। এবং আমরা রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়কে বলেছি যে আপনারা আমাদের সাথে বসে একটা সুচিন্তিত মতামত নিয়ে পরিকল্পিত ভাবে ড্যাপটা বাস্তবায়ন করেন, যেটা সকলের জন্যই ভালো হবে। আর এখন যেটা আছে সেটা যদি করা যায়, সেটা আমি যদি আপনাকে সাধারণ সকলেই তো এই যেহেতু এটা লাইভ প্রোগ্রাম সকলে দেখছে বোঝার দরকার আছে, সেক্ষেত্রে সকলের জন্য যেটা বলা যে এই মুহূর্তে একটা ওনার গদবাধা নিয়মের মধ্যে করেছেন যে একটা বিল্ডিং এর ভবনে 6 তলা ভবনের উপরে কোনো জায়গার উপরে একটা 10 কাঠার উপরে ভবন করা যাবে না। যেখানে আমরা 10 কাঠার উপরে মনে করেন বিল্ডিং বানাচ্ছি 12 তলা, সেখানে আমরা 40-48টা ফ্ল্যাট করছি, সেখানে যদি 6 তলা বিল্ডিংটা হয় এবং সেই জায়গা রেস্ট্রিকশন যদি কম হয়, তাহলে সেখানে 48-এর জায়গায় যদি 6টা ফ্ল্যাট হয়, তাহলে যেখানে 40টা ফ্যামিলি বাস করতো এখন সেখানে 6টা ফ্যামিলি বাস করবে, তাহলে সেক্ষেত্রে আপনার ফ্ল্যাটের দাম তো বেড়ে যাবেই, এটা একটা ফ্যাক্ট। সেকেন্ড হলো যে লোকজনের বাস করার যে সক্ষমতা ঢাকার আমাদের জায়গার উপরে সেটাও কমে যাবে, অল্প লোক করতে পারবে, যার কারণে এক ধরনের এক্সক্লুসিভ ইটি চলে আসবে আর হাইরাইজ বিল্ডিং গুলো অনেকটা হ্রাস পাবে। এবং এখানে অনেক মানুষ বেকারও হবে, অনেক শুধু রিহাব তো সংকটে পড়বেই রিহাবের যারা মেম্বার, তাছাড়া এর সাথে যারা লিঙ্কেজ কোম্পানিগুলো আছে, মনে করেন যে আমরা রড সিমেন্টের কথা বলি, ইটের কথা বলি, সিমেন্টের কথা বলি, এই যে রঙের কথা বলি, টাইলস কথা বলি, এইসব জিনিসপাতিগুলো কিন্তু অর্থনৈতিকভাবে একটা সংকট পড়বে, যার কারণে ড্যাপ নিয়ে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছি আমাদের সরকারের বরাবর। আমরা বলেছি অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে যে ড্যাপটা আমাদের রিহাবের যে চাওয়াটা, রাজুকের চাওয়া, রিহাবের চাওয়া এবং এবং গভর্নমেন্টের গভর্নমেন্টের পক্ষে আমরা আমরা রিয়ার পক্ষে সবকিছু মিলে আমরা চাচ্ছি সুন্দরভাবে সুন্দরভাবে একটা এক্সক্লুসিভ একটা এক্সক্লুসিভ একটা পরিকল্পনা করে বাস্তবায়ন করলে সেটা দেশ জাতি এবং সকলের জন্য ভালো হবে। আর সেই সাথে আপনি আরেকটা প্রশ্ন করছিলেন যে আপনাদের আর একটু চাওয়া কি আছে, যদি আপনার চাওয়ার কথা যদি আমি একটু বলি সেটা এইরকম টাইপের একটা কথা আমার আসতে পারে যে আমাদের নির্মাণ সামগ্রীর যে দাম, আমাদের আজাদ ভাই যেটা বললেন বারবার যে নির্মাণ সামগ্রীর দামটা অতিরিক্ত হলো বেড়ে যাচ্ছে, আমাদের নির্মাণ সামগ্রীর যে বিষয়টা সেটা লাগামহীন, উনি যেটা বললেন যে একটা একটন রডের উপরে আপনার 10,000-12,000 টাকা আপনার হলো বৃদ্ধি করছে, রড সিমেন্ট ইট বালিতে শুরু করে রং তার টাইল সবকিছু একটা যদি বিশৃঙ্খলার মধ্যে চলে যায় তাহলে আমাদের এই ফ্ল্যাটের কন্ট্রোলটা আমাদের কঠিন হয়ে যাবে, কস্টিং বেড়ে গেলে এটা সাধারণ লোকজনের নাগালের বাইরে চলে যাবে। আর আমি একটু আজাদের জনাব আজাদের কাছে ফিরবো, বর্তমান গ্রাহকদের মধ্যে কি ধরনের ফ্ল্যাটের চাহিদা বেশি এবং আবাসন ব্যবসার সম্ভাবনা কেমন দেখতে পাচ্ছেন এই সময়, একটু ছোট করে যদি বলেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ড্যাপ নিয়ে যে সুনির্দিষ্ট নীতিমালা, যে রায়ন সাহেব যেটা বললেন আমি সম্পূর্ণ তার সাথে একমত। বিশেষ করে হাইট রেস্ট্রিকশনের যে প্রবলেমটা ছিল, এই হাইট রেস্ট্রিকশনের ব্যাপারটা অলরেডি রাজুক থেকে এখন এটা শিথিল করার একটা পরিকল্পনা নিয়েছে, হ্যাঁ নিয়েছে। আগের যে নিয়মে আমরা যে হাইট রেস্ট্রিকশনটা পেতাম সেটা আমরা এখন করতে পারছি, এবং আমি আশা করি যে ড্যাপের যে নতুন নীতিমালা যে রিসেন্টলি যে বাস্তবায়ন হবে এটা আমাদের ফেভারে আসে, যাতে সাধারণ জনগণের যাতে এই জিনিসটা আমরা জিনিসটা পৌঁছে দিতে পারি। মানে 18 কোটি মানুষের মধ্যে আমরা কিন্তু অনলি 10% আবাসনের ব্যবস্থা মানে সমস্যা সমাধান করতে পেরেছি 18 কোটি মানুষের মধ্যে। ঢাকার একটা জনবসতির দেশ, এই জনবসতি ঢাকাতে আমরা যদি সবকিছু পরিকল্পিত ভাবে এখন যেভাবে হচ্ছে, আমি সরকারকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি, বিভিন্ন ভাবে তারা যে ধরনের মহাপরিকল্পনা নিয়েছে এটা অবশ্যই প্রশংসার যোগ্য। আর আরেকটা জিনিস আমি সবসময় মনে করি যেটা জবাবদিহিতার মধ্যে আনতে হবে যে কোনো কিছু, আপনি যদি পারে নিয়মে মেনে চলেন সবকিছু, তারপরে আমাদের রাস্তাঘাটের নিয়মগুলি আমরা যদি মেনে চলি, তাহলে আমাদের সবকিছু যদি জবাবদিহিতার মধ্যে আসে সেটা আমাদের জন্য খুবই একটা ভালো একটা বিষয় হবে। আমি আমি একটা জিনিস খুব ভালোভাবে বলতে চাই, ল্যান্ডের ক্ষেত্রে চিন্তা করেন, কারো কাছে হয়তো 10-20 লাখ টাকা আছে, সেই 10-20 লাখ টাকা দিয়ে সে কিছু সাইনবোর্ড ভাড়া নিয়ে একটা অফিস করে সে হয়তো একটা রিয়েল এস্টেট কোম্পানি করতেছে, এর কারণে ব্যাংকের ছাতার মতন এইসব রিয়েল এস্টেট কোম্পানি জন্মাচ্ছে। আমি সরকারের কাছে একটা মানে রিকোয়েস্ট করব, যদি আমরা যেহেতু একটা লাইভ প্রোগ্রাম, আমি আমাদের স্বপ্নধারার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই, গভর্নমেন্টকে এটা একটা অনুরোধ করব যে ব্যাংক করতে গেলে যেমন একটা জামানতের প্রয়োজন হয়
ঠিক তেমনি ভাবে বাংলাদেশে রিয়েল এস্টেট সেক্টরে ল্যান্ড বলেন বা অ্যাপার্টমেন্টের একটা যদি জামানতের ব্যবস্থা করা হয়, যেমন ধরেন কেউ ইচ্ছা করলে কোম্পানি করলো, আবার কিছু টাকা নিয়ে সে হচ্ছে, অনেক এরকম হচ্ছে। তা আমি মনে করি যে কিছু টাকা 5 কোটি বা 10 কোটি টাকা একটা কোম্পানি করতে গেলে ব্যাংকে যেরকম 500-600 কোটি টাকা জামানত হিসেবে রাখতে হয় বাংলাদেশ ব্যাংকে, আমরা এরকম ভাবে একটা অনুরোধ করব যে বাংলাদেশ গভর্নমেন্ট এই ল্যান্ড প্রজেক্ট বলেন বা অ্যাপার্টমেন্ট করতে গেলে কিছু টাকা তারা হচ্ছে সিকিউরিটি মানি হিসেবে রাখবে। কেউ যদি এই ফ্ল্যাট বা ল্যান্ড কেউ যদি দিতে ব্যর্থ হয় তাহলে এই রিজার্ভ টাকাটা থেকে প্রত্যেকটা জনগণকে এই টাকাটা ফেরত দেওয়া হবে যারা এই অ্যাপার্টমেন্টে বা আবাসন খাতে ইনভেস্ট করবে। আমরা যদি এভাবে করি তাহলে মানুষের আস্থা এই রিয়েল এস্টেট সেক্টরে ফিরে আসবে, মানুষ আরো এই আবাসনের দিক থেকে আরো আগ্রহ পোষণ করবে, মানুষ জানবে যে এই এদেরকে গভর্নমেন্ট কাছে জামানত আছে। যেমন একটা ব্যাংক ইচ্ছা করলেই ব্যাংক দেউলিয়া হলেও তারা গভর্নমেন্ট কিন্তু ওই টাকা থেকে যে রিজার্ভ ফান্ড থাকে ওই রিজার্ভ ফান্ড থেকে গভর্নমেন্ট তাদেরকে ভর্তুকি দিয়ে দিচ্ছে, তাদেরকে ওইটা মানে তাদের যে ইনভেস্টর। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি জনাব আজাদ, আমি একটু ইমদাদুল হকের কাছে ফিরব। সবশেষে আপনি যদি একটু ছোট করে বলেন যে আবাসন খাতে রিহ্যাব ফেয়ারের ভূমিকা কতটুকু এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ছোট করে বলবো আপনারা সবাই ফেয়ারে আসেন। আর রিহ্যাবের ভূমিকা অনেক বেশি, এই কারণে যে একই ছাদের নিচে আপনি 150টা কোম্পানিকে পাচ্ছেন, যেখানে আপনি একটা ফ্ল্যাট নিতে চাইলে 150টা কোম্পানি ভিজিট করা আপনার পক্ষে সম্ভব না, যেখানে রিহ্যাব ফেয়ারে আসলে আপনি এটা করতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে এখানে অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে, যদি কেউ ফ্ল্যাট কেনার সময় লোন নিতে চান সেই একই সাথে লোনের ব্যবস্থাও জন্য খোঁজ খবর নিতে পারবেন। তৃতীয় কোম্পানি হচ্ছে যে সব কোম্পানির ফ্ল্যাট সব জায়গায় থাকে না, আপনি এই রিহ্যাব ফেয়ারে আসলে একই সাথে একই ছাদের নিচে প্রায় 150 রিয়েল এস্টেট কোম্পানিকে পার করে আপনার পছন্দ ফ্ল্যাটটি পেয়ে যাবেন। আর আমার কোম্পানি হক বিল্ডার্স এর স্পেশাল অফারও আছে যে ফ্ল্যাটে যদি বুকিং দেওয়া হয় একটা বিশাল ডিসকাউন্ট, যেটা হয়তো আর ফেয়ার পরে থাকে না। তো যার কারণে আমি সাধারণ দর্শকদের বলবো আপনারা রিহ্যাব ফেয়ারে আসেন, আজকেই শেষ, 9টা পর্যন্ত আছে, চিন্ময় সম্মেলনে আসেন, আপনাকে অংশগ্রহণ করেন, দেখেন। জনাব আজাদের কাছে যদি একটু ছোট করে জানতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমাদের জিডিপি তে আমরা হচ্ছে 15% অবদান রাখছি, এটা 20% করা সম্ভব, দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা আরো বেশ ভালো ভূমিকা পালন করা সম্ভব, আমাদের এই রিয়েল এস্টেট খাতকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সরকারের দৃষ্টিভঙ্গি অবশ্যই যেন আমাদের আবাসন খাতের দিকে একটু হয়, মানে আমরা শতকরা যেই জিডিপি তে অংশগ্রহণ করছি এটা আরো সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারবো। আমরা বেশ কিছু ভাবে গভর্নমেন্টের কিছু উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, আমরা আশা করব আরো বেশি আমাদের প্রতি এই আবাসন খাতে আরো বেশি গভর্নমেন্ট আরো বেশি দৃষ্টি দেখ, এটাই আমরা আশা করব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলেছি বাংলাদেশের 50 আবাসন শিল্পের অগ্রগতি নিয়ে, এবং আমার সঙ্গে আজকে কথা বলেছেন এম শাহ নেওয়াজ আজাদ, সিইও স্বপ্নধারা অ্যাসেটস ডেভেলপমেন্টস লিমিটেড, এবং মোহাম্মদ ইমদাদুল হক সবুজ, ব্যবস্থাপনা পরিচালক হক হোম অ্যান্ড বিল্ডার্স লিমিটেড। আর 5 দিনব্যাপী চলা রিহ্যাব ফেয়ারের লক্ষ্য নিশ্চয়ই এ সময়ের মধ্যে পূরণ হবে, সেই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট শেষ করছি। অন্য কোনো দিন নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হয়ে যাব, সে পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ।